সবাইকে শুভেচ্ছা। আজ আমি সপ্তম শ্রেণীর বিষয়বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় ক্ষুদ্রতম কণার মতামত নিয়ে আলোচনা করব। দেখো লেখা আছে, আগের পাঠে আমরা দেখছি যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্রমাগত ভাঙতে ভাঙতে এক পর্যায়ে একটি ক্ষুদ্রতম কণা পাওয়া যায়। এই ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময় বিজ্ঞানী এবং দার্শনিকগণ নানা ধরনের মতবাদ প্রকাশ করেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম ক্ষুদ্রতম কণার নিয়ে মতবাদ করেন। তার মতে সকল পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা তৈরি। তিনি এই ক্ষুদ্র কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি নিয়ে তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটম থেকে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য বা যা ভাঙা যায় না। তাই সমসাময়িক কি আরও দুইজন দার্শনিক প্লেটো এবং এরিস্টল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। এরিস্টলের মতে পদার্থসমূহ অবিভাজ্য এবং ভাঙলে কোনো সীমা নেই, অর্থাৎ যতই ভাঙা হোক না কেন পদার্থের ক্ষুদ্রতর হতে থাকে। পরে 1803 সালে জন ডাল্টন নামে ইংরেজি বিজ্ঞানী পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণার সম্পর্কে মতবাদ দেন। তার এই মতবাদকে ডাল্টনের পরমাণুবাদ বলা হয়। তার মতবাদ প্রথম হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা দিয়ে গঠিত। তার মতবাদের প্রথম নাম হচ্ছে মৌলিক পদার্থ ক্ষুদ্রতম কণা দিয়ে গঠিত। দ্বিতীয়টি হচ্ছে একটি মৌলিক বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। তিনি মৌলের সকল পরমাণুর আকার ভর এবং রাসায়নিক ধর্মকে একই রকম বলছেন। একটি মৌলের পরমাণু অপর মৌলের পরমাণু হতে ভিন্ন রকম হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার ধর্ম এবং ভর হয় ভিন্ন। যৌগিক পদার্থে একে অন্যের একের অধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয়। বিভিন্ন মৌলিক পরমাণুর সময়ের সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ অর্থাৎ যৌগ তৈরি হয়। একটি রাসায়নিক বিক্রিয়া পরমাণুর সময় সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের সাথে যুক্ত হয়ে একে অন্য থেকে আলাদা হয়ে যায়। এতে হচ্ছে ক্ষুদ্রতম কণার মতবাদ। তারপরে হচ্ছে অণু বা পরমাণু। অণু বা পরমাণু, প্রথমে আসি পরমাণু। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে পরমাণু। আরেকটা হচ্ছে অণু, যৌগের পুরো নামের সংক্ষিপ্ত, অর্থাৎ যৌগের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কি অণু। এই অণুকে ভাঙলে যেমন পানি H2O, পানি, যেমন লবণ NaCl, সোডিয়াম ক্লোরাইড লবণ, এগুলো হচ্ছে অণু। যেমন O2, এটা অণু, যেমন H2, এটা হচ্ছে অণু। তাহলে আমরা ডাল্টনের মতামত থেকে জানলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এই ক্ষুদ্র কণার পরমাণু বলা হয়। তবে পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, আর অণু স্বাধীন এবং মুক্ত অবস্থায় থাকতে পারে। এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, অর্থাৎ একাধিক পরমাণু মিলে হয় কি অণু। যৌগিক পদার্থের বেলায় শুধু ওই পদার্থের পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, 2টি অক্সিজেন 2টি হাইড্রোজেন। অন্যভাবে বলা যায় অক্সিজেন নামে যৌগের মৌলিক পদের ক্ষুদ্রতম ক্ষুদ্র কণা অণু দ্বারা গঠিত। আবার অক্সিজেন একটি অণু ভাঙলে অক্সিজেনের 2টি পরমাণু পাওয়া যায়। তাহলে আমরা এই পর্যন্ত আজকে আমরা জানলাম যে ক্ষুদ্র পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ এবং অণু এবং পরমাণু কাকে বলে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।